ওয়েলকাম টু টেক বিদ্যালয়। করোনা পরিস্থিতির জেরে কলেজ পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্নই উঠে আসছে, এবং এই প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু বিকাশ ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিকাশ ভবন থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো বিভ্রান্তি নেই। এই মর্মে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করছি টেক বিদ্যালয়ের তরফ থেকে। দেরিতে হলেও পরীক্ষা হবেই। পরীক্ষা ছাড়া চলতি সেমিস্টার থেকে পরবর্তী সেমিস্টারে আপাতত এগোলেও চলতি সেমিস্টারের পরীক্ষা পরে দিতেই হবে। করোনা পরিস্থিতির জেরে দেশ জুড়ে টানা লকডাউন ও শিক্ষা প্রতিষ্ঠানের টানা ছুটিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়ারা চলতি সেমিস্টার থেকে এক ধাপ এগোলেও চলতি সেমিস্টারের পরীক্ষা তাদের দিতেই হবে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মে জুনে নয়, তার বদলে পরবর্তী সেমিস্টারের সঙ্গে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরেই হবে চলতি সেমিস্টারের পরীক্ষা, এমনই ইঙ্গিত উচ্চশিক্ষা দপ্তরের কর্তাদের। তাদের বক্তব্য, পড়ুয়াদের যে পরীক্ষায় বসতেই হবে তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। বিকাশ ভবনে কর্তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানান স্নাতক দ্বিতীয় এবং চতুর্থ, স্নাতকোত্তর দ্বিতীয় এবং ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার থাকায় পড়ুয়ারা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম গাইডলাইন মেনেই এক ধাপ করে এগিয়ে যাবেন। অর্থাৎ স্নাতকোত্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা যথাক্রমে তৃতীয় ও পঞ্চম, স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তৃতীয় ও কারিগরি শাখার দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা যথাক্রমে তৃতীয় পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পড়বেন জুলাই থেকে। লকডাউন উঠলে ও 10 জুন ছুটির পর কলেজ বিশ্ববিদ্যালয় খুললে পরীক্ষা হবে শুধু ফাইনাল সেমিস্টারের, অর্থাৎ স্নাতকের ষষ্ঠ, স্নাতকোত্তরে চতুর্থ, ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম ও স্থাপত্যবিদ্যায় দশম সেমিস্টারের। সব মিলিয়ে রাজ্যে স্নাতকে 16,03,941 জন এবং স্নাতকোত্তরে 86,250 জন নিয়মিত পড়ুয়া আছেন। উচ্চশিক্ষা দপ্তরের কর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ামক এবং কলেজ অধ্যক্ষরা বুধবার সন্ধ্যা থেকেই ফোনে জেরবার। শিক্ষাবর্ষের মাঝ পর্বে থাকা পড়ুয়া ও অভিভাবকদের প্রশ্ন, করোনার জেরে লকডাউন ও ছুটিতে স্থগিত বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আদৌ দিতে হবে কিনা। বিকাশ ভবনের আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্সে দুটি সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে নেওয়ার প্রস্তাবের বিষয়টি উঠেছে। সেই ক্ষেত্রে ডিসেম্বরে 1, 3, 5 ও 7 এবং ইভেন্ট সেমিস্টার নেওয়ার কথাও কিন্তু ভাবা হচ্ছে। একটা করে সেমিস্টারে এগোলেও চলতি সেমিস্টারের পরীক্ষা কখনও দিতে হবে না এমনটা কিন্তু নয়, বরং উচ্চশিক্ষা দপ্তরের কর্তাদের স্পষ্ট বার্তা, করোনা পরিস্থিতির মোকাবিলায় থমকে যাওয়া পড়াশোনার জেরে বর্তমান সেমিস্টার থেকে পড়ুয়াদের পরের সেমিস্টারে তুলে দেওয়া হলেও বছরের শেষে একসঙ্গে তাদের দুটি সেমিস্টারের পরীক্ষায় বসতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তার কথায়, ছাত্রছাত্রীরা যেন কোনো ভুল ধারণার বশবর্তী না হয়ে পড়েন। ইতিমধ্যে সবকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতামত এই ব্যাপারে আমরা পেয়ে গিয়েছি। শীঘ্রই সার্বিক নীতি ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই শিক্ষক, পড়ুয়া, অভিভাবক মহলে জল্পনা তৈরি হয়। বিকাশ ভবনের বক্তব্য, মুখ্যমন্ত্রী কিন্তু CBCS গাইডলাইনের কথা উল্লেখ করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী কোনো সেমিস্টারের পরীক্ষা একবার না দিলে কেউ স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে পারবেন না। বাকি থাকা পরীক্ষায় পড়ুয়াকে আগে পাশ করতে হবে। তাছাড়া CBCS এর নিয়মে ক্রেডিট স্কোর দিতে হয় ছাত্রছাত্রীদের, পরীক্ষা না দিলেও কিন্তু সেটি দেওয়া যাবে না। এই খবরটি আজ এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই লিঙ্কটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। টেক বিদ্যালয়কে সাবস্ক্রাইব করুন এবং আগামীতে সমস্ত আপডেট পেয়ে যান আপনার মোবাইলে। টেক বিদ্যালয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।